আসসালামু আলাইকুম। এখনই সময় আমাদের সবার সম্মিলিতভাবে এগিয়ে আসার, দেখিয়ে দিন যে আমাদের অন্য কোনো দেশ থেকে সাহায্য নিতে হবে না, আমরা নিজেরাই নিজেদেরকে সাহায্য করতে পারবো। এজন্য আপনাদের সবার সম্মিলিতভাবে এখন এগিয়ে আসতে হবে। যারা অলরেডি মাঠে নেমেছেন, মানে যারা মাঠে থেকে কাজ করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আপনারা মাঠে নামতে পারবেন না, তারা চাইলে আপনারা বাড়িতে থেকেই সাহায্য করতে পারবেন এবং ব্যাপক পরিমাণে সাহায্য করতে পারবেন। গুগল রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রায় 7.5 কোটি মানুষ বিকাশ ব্যবহার করে। সো এই 7.5 কোটি মানুষের মাঝখান থেকে ধরুন 5 কোটি মানুষ বিকাশ অ্যাপ ব্যবহার করে। সো আমরা যদি এই 5 কোটি মানুষ 1 টাকা করে দান করি, তাহলে কিন্তু দাঁড়ায় 5 কোটি টাকা। সো এটা কিন্তু হিউজ। আর একটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন, আপনাদের নগদ বা বিকাশে কিন্তু 5, 10, 15, 20 টাকা সবসময় থাকে। সো সেখান থেকে আপনারা যদি 1 টাকা, 5 টাকা, 10 টাকা বা 20 টাকা করে দান করেন প্রত্যেকেই, তাহলে আমাদের টাকার অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ায়। আর এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা বিকাশ অ্যাপের মাধ্যমে খুব সহজেই দান করতে পারবেন। 1 টাকা থেকে শুরু করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যত টাকা পারেন দান করতে পারবেন। কোনো রকম কোনো নাম্বার লাগবে না, আপনারা জাস্ট অ্যাপটা ব্যবহার করেই, বিকাশ নগদ বা রকেট অ্যাপ ব্যবহার করেই আপনারা দান করতে পারবেন। এজন্য আপনারা বিকাশ অ্যাকাউন্টটা, বিকাশ অ্যাপটা ওপেন করবেন। সো আমি এখানে আমার বিকাশ অ্যাপটা ওপেন করলাম। হোম পেজে আপনারা ডোনেশন অপশনটা পাবেন। সো এই ডোনেশন, এটার উপরে একটা চাপ দিবেন। তারপর এখান থেকে আজ সুন্না ফাউন্ডেশন, এটার উপরে চাপ দিবেন। দেন এরকম পেমেন্ট অপশন আসবে। এখানে আপনারা চাইলে আপনাদের নাম বা ইমেল দিয়ে কত টাকা দান করবেন ওইটা টাইপ করতে পারবেন, অথবা আপনার নাম পরিচয় গোপন রেখেও দান করতে পারবেন। সো জাস্ট আমি টিক মার্ক দিয়ে দিলাম, আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না। দেন এখান থেকে আমি আমার অ্যামাউন্টটা দিয়ে দিলাম। সো যেটা বললাম, 1 টাকা হলেই কিন্তু ডোনেট করা যায়। তারপর এখান থেকে আমি রোবট না, এটার উপরে চাপ দিয়ে আপনারা এখানে যেটা আসবে ওটা একটু সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে যাচাই করুন, এটার উপরে চাপ দিবেন। সো বিভিন্ন সময় বিভিন্ন ক্যাপচা আসতে পারে। দেন দেখেন আমাদের কাজ শেষ। তারপর দেখেন অনুদান, এটার উপর ক্লিক করলেই পিন নাম্বারটা চাইবে। সো আপনারা আপনাদের পিনটা দিয়ে দিবেন, তারপর কনফার্মে ক্লিক করে দেবেন। তারপর একটু ওয়েট করলেই আপনাদের ডোনেশনটা কমপ্লিট হয়ে যাবে। সো এইভাবে চাইলে আপনারা 1 টাকা থেকে শুরু করে যত টাকা পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী এভাবে দান করতে পারবেন। ঠিক একই প্রসেসে আপনারা কিন্তু নগদ অ্যাপের মাধ্যমেও দান করতে পারবেন। তো নগদ অ্যাপ ওপেন করলে আপনারা এখানে দেখেন ডোনেশন অপশনটা পাবেন। সো সেই ডোনেশন অপশনটির মাধ্যমে আপনারা 1 টাকা হলেই দান করতে পারবেন। সবশেষে একটা কথাই বলতে চাই, আপনারা কিন্তু এর আগেও দেখেছেন আমাদের এই দুর্যোগ নিয়ে কিন্তু অনেকেই ব্যবসা করে থাকে। সো এদিক থেকে আপনারা দান করার ক্ষেত্রে সাবধানে থাকবেন। দারাজ করিম, অমুক উদ্দিন, তমক খানকে বিকাশের মাধ্যমে টাকা না দিয়ে বিকাশ অ্যাপ ব্যবহার করে আসুন্না ফাউন্ডেশনকে দান করুন। আশা করি আপনাদের টাকাটা সঠিক জায়গায় গিয়ে পৌঁছাবে, এবং এভাবে আমরা সম্মিলিতভাবে এগিয়ে এসে ইনশাল্লাহ আমাদের এই দুর্যোগ খুব দ্রুত মোকাবেলা করতে পারবো।